নমস্কার বন্ধুরা, নিত্য পূজা পদ্ধতির চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। এই চতুর্থ পর্বে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় পর্বে যা হয়েছিল তার পরবর্তী বা অন্তিম অংশ। নিত্য পূজা কিভাবে করবেন এ প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে বিষয়গুলি আলোচনা হয়েছে সেগুলির মধ্যে যা অন্তিম হয়েছিল সেটি হলো যে বিষ্ণুরে তুলসী শিবে বেলপাতা অর্পণ, এই পর্যন্ত আমাদের হয়েছিল। অর্থাৎ দেবতাকে স্নান করিয়ে তাদের শৃঙ্গার এবং নারায়ণকে স্বচন্দন তুলসী দান এবং শিবকে স্বচন্দন বিল্বপত্র দান, এই পর্যন্ত আমাদের হয়েছিল, বা অন্যান্য দেবতাকে পুষ্প চন্দন প্রভৃতি দ্বারা সুসজ্জিত করা। এরপর তাদের যথাবিধি পূজা। এই পূজা ক্ষেত্রে প্রথমেই পঞ্চদেবতার পূজা অত্যাবশ্যক, কারণ পঞ্চদেবতার পূজা ছাড়া অন্যান্য পূজা হয় না। তো সেই পঞ্চদেবতার পূজার যে ধ্যান মন্ত্র এবং পঞ্চদেবতার পূজার যে কর্তব্যতা, এই নিয়ে আমাদের পূর্বের একটি ভিডিওয়ে আমাদের পঞ্চদেবতার পূজার ধ্যান মন্ত্র কিভাবে উচ্চারণ করবেন সহজ পদ্ধতিতে তা সেখানে বলা হয়েছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ভিডিওটি দেখতে পারেন, এবং যারা ভিডিওটি পাবেন না তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেই ভিডিওটির লিংক আপনাদের দিয়ে দেব। এবার আসছি আজকের চতুর্থ পর্বে। তো এই পঞ্চদেবতার যে ধ্যান মন্ত্র ইত্যাদি বলে পঞ্চদেবতার প্রত্যেকের পঞ্চ উপচারে পূজা করতে হবে। পঞ্চ উপচার কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। কিভাবে পূজা করবেন পঞ্চদেবতার? না, প্রত্যেক দেবতার ধ্যান মন্ত্র বলার পর এই যে পঞ্চ উপচার, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এগুলি আপনাকে অর্পণ করতে হবে সেই সেই দেবতাকে। কিভাবে অর্পণ করবেন? ধরুন গণেশের অর্পণ করছেন, গণেশের অর্পণ করতে গিয়ে আপনাকে বলতে হবে গং এষ গন্ধ গণপতয়ে নম বা গণেশায় নম, অর্থাৎ অগ্রে মূলমন্ত্র, তারপর দ্রব্য এবং তারপর দেবতা। গং এষ গন্ধ গণেশায় নম বা গণপতয়ে নম, এইভাবে আপনি প্রত্যেকটি দ্রব্য পঞ্চদেবতাকে অর্পণ করবেন। গং এতৎ পুষ্পম গণেশায় নম, গং এষ ধূপ গণেশায় নম, গং এষ দীপ গণেশায় নম, গং এতৎ সোপকরণ নৈবেদ্যম গণেশায় নম, গং ইদম আচমনীয়ম গণেশায় নম, এভাবে আপনাকে প্রত্যেকটি দ্রব্য অর্পণ করতে হবে, এবং পঞ্চদেবতার ক্ষেত্রেই এই একই প্রকারে অর্পণ করতে হবে। এবং নৈবেদ্য পর্যন্ত বা এই যে পঞ্চ উপচার, এটি অর্পণ করার পরে আপনাকে যা দিতে হবে তা হলো পুষ্পাঞ্জলি এবং প্রণাম, এটি করতে হবে একই সাথে। অর্থাৎ যেরকম গণেশকে পুষ্পাঞ্জলি দিলে গং এষ পুষ্পাঞ্জলি গণেশায় নম, এই মন্ত্রে স্বচন্দন পুষ্প অঞ্জলি দিলেন, এরপর আপনাকে প্রণাম করতে হচ্ছে ওম একদন্তং মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবম হে রম্বং প্রণমাম্যহম, এইভাবে আপনি প্রণাম করলেন। এবং প্রণাম মন্ত্রটি বলার পর আপনাকে সূর্যের পূজায় চলে যেতে হবে, একইভাবে সূর্যের ধ্যান, তারপর এই পঞ্চ উপচার অর্পণ, পুষ্পাঞ্জলি এবং অন্তিমে প্রণাম। এইভাবে পঞ্চ দেবতার পূজা করার পর পূজনীয় দেবতার করহ চিন্তন, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে বা আপনার দেবালয়ে যে সকল দেবদেবী আছেন তাদের ক্রমান্বয়ে পূজা করে যেতে হবে। অর্থাৎ নারায়ণ, শিলা বলুন বা শিবলিঙ্গ বলুন বা বিভিন্ন মা কালী, শীতলা, মনসা প্রভৃতির যে ঘট, মা মঙ্গলচণ্ডীর ঘট, এরকম যার যার দেবালয়ে যে যে দেবতা আছেন তাদের ক্রমাগত পূজা করে যেতে হবে একই নিয়মে, এইভাবেই করতে হবে। এবং এইভাবে করার পর অন্তিমে আপনাকে যেটা করতে হবে পুষ্পাঞ্জলি এবং তারপর প্রণাম, অর্থাৎ প্রণাম মন্ত্র, আপনি প্রণাম মন্ত্রটি বললেন। এরপরে অন্তিমে আপনাকে জপ করতে হবে যথাশক্তি। সেটি হতে পারে আপনি যদি দীক্ষিত হন তো আপনি আপনার দীক্ষা মন্ত্র জপ করে নিতে পারেন, অথবা আপনি
যে যে প্রধান দেবতার পূজা করছেন সেখানে, ধরুন নারায়ণের পূজা করছেন, তাহলে ওং নমো ভগবতে বাসুদেবায় বা ইত্যাদি ইত্যাদি আপনি মন্ত্র জপ করে নিতে পারেন। এই মন্ত্র জপ করার পরে আপনাকে নিজের দক্ষিণ দিক প্রদর্শন করে পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম আপনাকে করতে হবে। এইভাবে আপনি আপনার পূজাটি শেষ করতে পারবেন এবং অন্তিমে আপনাকে ঘণ্টার ধ্বনি দিয়ে শঙ্খ বাদন করিয়ে উঠে আসতে হবে। এইভাবে আপনার যে প্রতিদিনের পূজা আপনি অনায়াসেই করতে পারেন। এর পরে কিভাবে আপনি প্রণাম করবেন, কিভাবে আপনি পুষ্পাঞ্জলি দেবেন, এই ইত্যাদি সমস্ত বিষয়ে বিস্তৃতভাবে জানতে আমাদের পরবর্তী আপডেটগুলির দিকে নজর রাখুন। নমস্কার, ভালো থাকবেন।